আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগ দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটি আমার কিছুদিন আগের করা ছিল, শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, কোভিডের সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেওয়ার দিন ব্লগটি আমি করি। ভ্যাকসিন নেওয়ার পরে আমরা ঘোরাঘুরি করেছি, সেগুলোর কিছু ছোট ছোট টিপ আপনাদের সাথে শেয়ার করব। যে বিল্ডিংটার মধ্যে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলছে, ভিতরে কোনো ভিডিও করা যাবে না বা পিকচার নেওয়া যাবে না, তাই ভিতরে কোনো ভিডিও করতে পারিনি আমি। আলহামদুলিল্লাহ আমাদের সবার দুইটা ডোজই কমপ্লিট। এরিয়ার পরিবেশটা খুবই সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ। আমরা যে শহরে থাকি সেখান থেকে বেশ দূরে এই শহরটি। জোনা লম্বার্দিয়ার মধ্যে যারা ভ্যাকসিন নেবে তাদের এখানেই আসতে হবে। আমাদের হাতে টাইম ছিল তাই আমরা একটু ঘোরাঘুরি করব। এখন আমরা বস্তু পিয়াৎসা সেন্টারে আছি। পিয়াৎসাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, সবাই সাথেই থাকুন আমাদের সাথে, আপনারাও এনজয় করুন।
এরপর আমরা একটা বেবি শপে যাচ্ছিলাম, গিয়ে দেখলাম শপটা বন্ধ। এটা একটা আমেরিকান বেবি শপ। পাশে আর একটি লেডিস শপ দেখতে পেলাম, তো সেখানে একটু ঢুকলাম, কিছু পছন্দ হলে নেব। মনের মতো কিছু পেলাম না, তাই সব থেকে বের হয়ে গেলাম। তো সামনে একটা পার্ক আছে দেখতে পাচ্ছি, তো পার্কে যাচ্ছি। বাচ্চার ছোট্ট একটি জেদ পূরণ তো করতেই হয়। অনেক ঘোরাঘুরির পর আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছি। এরপর আমরা একটা পিৎজা শপে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই তো স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আজ আমার ব্লগটি এখানেই শেষ করব। কেমন লেগেছে আমার আজকের ব্লগটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং নীলুফার্স রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।